শ্রী ভগবানের ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ ও আলোচনার উদ্দেশ্যে। আমরা গতদিন শেষ করেছিলাম যেখানে ঠাকুর চলেছেন নবদ্বীপ যাত্রায় শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ভূমি দর্শন করবেন বলে। তার নিজের মনে একটা সন্দেহ ছিল, সত্যি সত্যি শ্রী চৈতন্যদেব একটা কিছু আছেন না নিহাতি একটা গল্প একটা মিথ। তার মনে হয়েছিল যেন নারায়ণীরা সব টানাটানি করে একটা নতুন কিছু নতুন অবতার বার করছেন, কারণ এর কোনো রেফারেন্স তিনি পুরাণে বা কোথাও পাননি। তাই তার মনে হয়েছিল এটা যেন একটা নেহাতি একটা গল্প, ইচ্ছকি একটা গল্প, এটা হতেই পারে না। সেই কারণে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ভূমি নবদ্বীপে তিনি যাত্রা করেছিলেন যে শ্রী চৈতন্যদেবের সম্পর্কে যদি কিন্তু অনুভব করতে পারেন তাহলে তার বিশ্বাসকে তিনি দৃঢ়কৃত করবেন যে তার শ্রী চৈতন্যদেব আদতে ছিলেন। এই ভেবে তিনি নবদ্বীপে গেলেন। প্রত্যেক গোসাইয়ের বাড়ির এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে 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 বেড়াতে থাকলেন, কোথাও তার কোনো রকম কোনো অনুভূতি হতে থাকলো না। এক সময় যখন প্রায় বিফল মনোরথ হয়ে তিনি ফিরে আসছেন, গঙ্গার ওপর যখন তিনি বেরিয়ে আসছেন, তখন হঠাৎ করে আকাশ মার্গে দুটি দিব্য গুণসম্পন্ন দিব্য রূপসম্পন্ন দুটি শিশুর আবির্ভাব তিনি দেখতে পেলেন, একটি নিত্যানন্দ এবং একটি চৈতন্য মহাপ্রভু। সেই দুই বালক রূপে তারা তার দিকে এগিয়ে এলেন। তিনি এতে এতভাবে অভিভূত হয়ে পড়েছিলেন যে তিনি এলোরে এলোরে বলে সে তাদের দিকে এগিয়ে গেছিলেন। একবারে নৌকার ধারে পৌঁছে যাওয়ায় মাঝিরা জোর করে ধরে ফেলায় তার শরীর গঙ্গায় পতিত হয়নি। তার সেই প্রথম দিব্য দর্শন হলো যে শ্রী চৈতন্যদেব আছেন এবং কালের প্রভাবে সেই জন্মস্থান বিলীন হয়ে গেছে গঙ্গা গর্ভে। ঐতিহাসিকরা যেটা দাবি করেন যে গঙ্গা গর্ভে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান বিলীন হয়ে গেছেন, শ্রীরামকৃষ্ণের দর্শন সেই দাবিকে যেন এক ধরনের শিলমোহর দান করছেন, অ্যাপ্রুভাল দিয়েছেন যে সত্যি সত্যি শ্রী চৈতন্যদেব ছিলেন। দ্বিতীয় দর্শন তার হয় এবং এই এলোরে এলোরে করে, সেটাই বড় কথা বলা, এলোরে এলোরে করে যখন তিনি দেখলেন দুটি মূর্তি আকাশপথে তার দিকে এগিয়ে আসছে এবং এগিয়ে এসে ক্রমাগত তার শরীরে মিশে গেছে। পুঁথিকার বর্ণনা করছেন শ্রীরামকৃষ্ণের শরীরটা যেন একটা বড় বাড়ির মতো, যে আসবে তার ঠাই পেয়ে যাবে, তার জায়গা হয়ে যাবে, তার শরীরের সাথে মিশে গেল। আমরা আগের দিন বলেছি যে শ্রীরামকৃষ্ণের যত দর্শন হয়েছে প্রত্যেক জায়গায় আমরা দেখেছি যে সেই মূর্তি, যে দৃষ্ট মূর্তি, সেটা শ্রীরামকৃষ্ণের শরীরের সাথে মিশে গেল। তেমন কি এসে এলো এসে ঢুকে গেল তা নয়, সেই ভাবটা তার ভেতরে একেবারে একীভূত হয়ে গেল। শ্রী চৈতন্যদেবের যে ভাব, সেই ভাবটি তার মধ্যে একীভূত হয়ে গেল। এইটি হচ্ছে এই দর্শনের এই ঢুকে যাওয়ার কথা। পুঁথিকার বর্ণনা করেছেন, পুঁথিকার তুলনা করেছেন শ্রীরামকৃষ্ণ শরীরকে একটি বড় বাড়ি। একটি বড় বাড়ি যেরকম হয়, যেমন ধরুন এই এই বাড়ি একটা সময় আত্মীয় অনাত্মীয় আহূত অভাবাহূত অনাহূত কত লোক এসে স্থান পেয়ে যেত, কেউ জানতে পারতো এই বাড়িগুলি কোথায় কে কোথায় আছে। সেই রকম শ্রীরামকৃষ্ণের শরীর যেন সর্বভাব সমন্বয়ের একটা বৃহৎ অট্টালিকা, সব ভাব সেখানে স্থান পাবে, কেউ জানতে শুধু পারবে না, খবর কেউ পাবে না সে কোন ভাব সেখানে কীভাবে বিলীন হয়ে গেছে। দ্বিতীয় দর্শন তার দক্ষিণেশ্বরে, তার ঘরের সামনে তিনি দেখেছিলেন যে ঝাউতলার ওদিক থেকে এগিয়ে আসছে সেই সংকীর্তনের দল শ্রী চৈতন্যদেব, তাতে সেই নাচতে নাচতে সংকীর্তনের দল এগিয়ে এসে তার ঘরের পাশ দিয়ে চলে গেল। সেই দলে তিনি বলরামবাবুকেও দেখেছিলেন, যাদের কথা মনে আছে তার মধ্যে বলরামবাবুর কথা তিনি বলেছেন। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম গত তীর্থ পর্যটন একটা দীর্ঘ অধ্যায় আমরা অনেকদিন ধরে করছি, আজকে আমরা সে অংশটি শেষ করে দ্বিতীয় খণ্ডে সমাপ্তি করব। মধুর চিনেছে ভালো প্রভু গুণধারে, দিনে রেতে পেতে শুতে সঙ্গ নাহি ছাড়ে, প্রভুরে করুণা তেন তাহার উপর, কি বাহেন ভাগ্যবান অগণি ভিতর, যথা ইচ্ছা সঙ্গে লয়ে করেন বিহার, ঘরেতে অচলা লক্ষ্মী পূর্ণিত ভাণ্ডার, কামিনী কাঞ্চন যাহা বিশেষ মতন,
মথুরে অমৃত ধারা করে হরিশন ঘরে দ্বারা জগদম্বা নন্দন নন্দিনী মথুরে শ্রীপ্রভুর শ্রীপদে ভক্তি কিবা ভাগ্যমানি মহাসাধু মিটাইল লইয়ে কাঞ্চনে দীন দুঃখী দেব দিজে সাধুর তোষণে পালন প্রভুর আজ্ঞা সকলের আগে যোগায় যতন ভরে যখন যা লাগে। মথুরানাথ সম্পর্কে এবার পুথিকার বর্ণনা করছেন, পুথিকার লিখছেন মথুর চিনেছে ভালো গুণ প্রভু গুণধরে, ঠাকুরকে একবারে ঠিক ঠিক চিনে গেছেন। সে আমরা বলেছিলাম না তার একটি দর্শনের গল্প, মথুরানাথ এসছেন কমপ্লেন শুনে যে ছোট ভট্টাচার্যের ঈষৎ মস্তিষ্ক বিকৃতি হয়েছে, গঙ্গার জলে মুখ ধুচ্ছেন যখন তখন দেখলেন যে কুল গাছে বসে দামড়া ছেলেটি, 25 বছরের দামড়া ছেলেটি বসে কুল খাচ্ছে এবং একটি একটি করে কুলের বিচি মথুরের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারছে। তার ধারণা হয়েছিল লোকটা সত্যি মাথা খারাপ হয়েছে। তারপরে যখন ভাবলো যে না হাজারো ভট্টাচার্য, আমি ব্রাহ্মণ ঠাকুরের মায়ের পূজারি, তখন ধীরে ধীরে তার কাছে যখন এলেন তিনিও দিন বেশে ধীরে ধীরে তার কাছে এসে বললেন, দেখো না বাপু সকলে বলে আমার মনোরোগ হয়েছে, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। যত মথুরানাথ তার কাছে আসতে থাকছে তত যেন ঠাকুরের উৎসাহ পাচ্ছে কথা বলা, যেই কাছে এসে গেছে যেরকমভাবে সাপ, এখানে বর্ণনা আছে সাপ যেরকমভাবে তার শিকারকে ধরে ফেলে সেরকম খপ করে তার শিকারটিকে ধরে তিনি এবার ঈশ্বরীয় কথা বলতে আরম্ভ করছেন। পুথিকার বর্ণনা করেছিলেন যে ঈশ্বরীয় কথা শুনতে শুনতে মথুরানাথের মনে হচ্ছে পা দুটি যেন মাটির মধ্যে গেঁথে গেছে, গেঁথে ঠিক যায়নি, মথুরানাথ স্থির হয়ে শুনছে। এত প্রজ্ঞার আলো যে মানুষের মধ্যে প্রকাশিত হতে পারে, এত জ্ঞানের আলো যে মানুষের ভেতরে প্রকাশিত হতে পারে, সে মানুষ আর যাই হোক মাথা খারাপ বা পাগল শ্রেণীর নয়, উন্মাদ শ্রেণীর মধ্যে পড়ে না, এটি মথুর সেই প্রথম দিন বুঝতে পেরেছিল। তাই বলছেন মথুর চিনেছে ভালো প্রভু গুণদারে, দিনের এতে খেতে শুতে সঙ্গ নাহি ছাড়ে। এতই আসক্তি শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা এত বেশি হয়েছে যে দিনের এতে খেতে শুতে কোনো অবস্থাতে তিনি তাকে ছাড়তে চান। এই আমাদের জন্য সকলের জন্য, যদি ভগবানকে ঠিক ঠিকভাবে ভালোবাসা যায় তার কাছ থেকে এত অনন্ত ভালোবাসা আসবে যে তাকে কোনো অবস্থায় কোনো সময় ছাড়তে আমাদের ইচ্ছে করবে না। তাহলে দেখবেন এই মীরাবাইয়ের যে গল্প টল্পগুলো আছে না এগুলো মিথ্যে বলে বোধ হবে না আমাদের জীবনে। আমরা মীরাবাইয়ের মতো তম্বুরা নিয়ে নাচতে নাচতে গান গাইতে গাইতে করবো অতটা ভাগ্য আমাদের হয়নি, কিন্তু তার প্রতি এক অমলিন ভালোবাসা, এক অকৃত্রিম ভালোবাসা জন্মে যাবে। প্রভুর এ করুণা তেন তাহার উপর কিবা হেন ভাগ্যবান অবলিপিত, প্রভুরও তার প্রতি অসীম করুণা ছিল কেন কেউ জানে না। ভগবানের কৃপা তো ঠিক কীভাবে বর্ষিত হয়, কার ওপর কীভাবে বর্ষিত হয়, শিশুর মতো নতুন কাপড় পরে শিশু ঘুরে বেড়াচ্ছে, তাকে কাপড়টা চাইছে বলছে না আমার মা দিয়েছে, খানিক বাদে দেখা গেল সেই শিশু দিগম্বর হয়ে সেই কাপড়টিকে বগলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, চাইবা মাত্র বগল থেকে বার করে কাপড়টি দিয়ে দিচ্ছে। ভগবানের কৃপা ভগবানের করুণা কেমন করে কার ওপর বর্ষিত হবে কেউ জানে না। ঘরেতে যথা ইচ্ছা সঙ্গে লয়ে করেন বিহার, ঘরেতে অচলা লক্ষ্মী পূর্ণিত ভাণ্ডার, প্রভুকে নিয়ে তিনি যেমন খুশি বিহার করেন যেখানে খুশি যান, ঘরেতে তার যেন লক্ষ্মী অচলা, একবারে কোথাও লক্ষ্মী কোথাও নড়েন না, খালি সেই ভাণ্ডার তার পূর্ণ হয়ে যাচ্ছে পূর্ণ হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের অদ্ভুত একটা কথা এখানে বলেছেন, কামিনী কাঞ্চন যাহা বিষের মতন মথুরে অমৃত ধারা করে হরিশন, বলছে কামিনী কাঞ্চন এত বিষের মতো আমাদের সবসময় নানা বাঁধনে জড়িয়ে দেয়, বলছে শ্রীরামকৃষ্ণের স্পর্শে মথুরানাথের কাছে কামিনী কাঞ্চন যেন অমৃতের ধারার মতো জীবন দেয় প্রাণ দেয়। অমৃত কি করে, আমাদের অমর করে, আমরা মর হই, মরজগতের মানুষ আমরা মর হই, কিন্তু আমাদের জীবনটাকে স্বর্গীয় করে তোলে অমৃতের এই, বলছে এই কামিনী কাঞ্চন শ্রীরামকৃষ্ণের স্পর্শ পেয়ে যেন অমৃতের মতো হয়ে গেছে, সেই সোনার জিনিস পরশ পাথরে লোহার জিনিস পরশ পাথরের স্পর্শ পেয়ে সোনা হয়ে গেছে, তা দেখতে সেই আঘাতকারী জিনিসের মতো কিন্তু তা দিয়ে আর আঘাত করা যায় না, তার মনের ভাবটা বদলে গেছে। আগে অর্থকে তিনি একরকমভাবে ব্যবহার করতেন, এখনও সেই আরেক অর্থই আছে কিন্তু সেই অর্থকে তিনি অন্যভাবে ব্যবহার করছেন। বলছেন শুধু মথুরানাথ নয়, ঘরে দ্বারা জগদম্বা নন্দন নন্দিনী
প্রভুর শ্রীপদে ভক্তি কিবা ভাগ্যমান, শুধু তিনি নন, তার স্ত্রী জগদম্বা দাসী, তার ছেলে মেয়ে দাস দাসী প্রত্যেকে শ্রী রামকৃষ্ণের প্রতি ভীষণ রকমের একটি আসক্তি ব্যবহার করেন। বলছেন মহাসাত মহাসাত মিটাইল মিটাইল লইয়া কাঞ্চনে দীন দুঃখী দেব দিজে সাধুর তোষণে। বলছেন তার পয়সা ছিল, তার প্রচুর অর্থ ছিল, কিন্তু তিনি জানতেন যে অর্থের কীরকমভাবে সৎ ব্যবহার করতে হয়। দীন দুঃখী দেব দ্বিজ এবং সাধু, যাদেরকে যাদের তোষণের জন্য, তাদের পালন পরিপালনের জন্য অর্থের প্রয়োজন হয়, সেই কাজে অর্থ ব্যয় করতেন তিনি। পালন প্রভুর আজ্ঞা সকলের আগে, এই বলছেন এইখানে পালন প্রভুর আজ্ঞা সকলের আগে, যোগায় যতন করে যখন যা লাগে, ঠাকুরের যখন যা লেগেছিল তখন তাই তিনি বলেছিলেন। এ তো গেল লীলা পুঁথিকারের কথা, যে মথুরানাথ এবং শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তাদের কথা। লীলা প্রসঙ্গে এই বিষয়ে কি বলছে আমরা একটুখানি দেখে নেব। শারদানন্দজি লিখছেন, মথুরবাবুর সহিত ঠাকুরের সম্বন্ধ এক অদ্ভুত ব্যাপার। মথুর ধনী অথচ উচ্চ প্রকৃতি সম্পন্ন, দেখুন দুটো এক্সট্রিম কোয়ালিটি, ঠাকুরের সম্পর্কে যেমন দুটো এক্সট্রিম কোয়ালিটি এক জায়গায় শুনছে, মথুরতা তিনি ধনী কিন্তু উচ্চ প্রকৃতি সম্পন্ন, খুব হাই টেস্টের মানুষ। বিষয়ী হইয়া হইলেও ভক্ত, খটকারী হইয়াও বুদ্ধিমান, ক্রোধপরায়ণ হইয়াও ধৈর্যশীল এবং ধীর প্রতিজ্ঞ ছিলেন। মথুর ইংরেজি বিদ্যা অভিজ্ঞ এবং তার্কিক, কিন্তু কেহ কোনো কথা বুঝাইয়া দিতে পারিলে উহা বুঝিয়াও বুঝিবেন না, এইরূপ স্বভাব সম্পন্ন ছিলেন, অর্থাৎ খুব উদার মানসিকতার মানুষ ছিলেন। ঈশ্বর বিশ্বাসী ও ভক্ত, কিন্তু তাই বলিয়া ধর্ম সম্বন্ধে যে যাহা বলিবে তাহাই যে চোখ কান বুঝিয়া অবিচারে গ্রহণ করিবেন তাহা ছিল না। তা তিনি ঠাকুরই হন আর গুরুই হন আর অন্য যে কেহই হন, উদার প্রকৃতি ও সরল, কিন্তু তাই বলিয়া বিষয় কর্মে বা অন্য কোনো বিষয় যে বোকার মতো ঠকিয়া যাইতেন, ঠকিয়া আসিবেন তাহা ছিলেন না। বরং বিষয় জমিদারগণ যে কুটবুদ্ধি এবং সময় সময় অসৎ উপায় সহায় প্রতিনিয়ত বিষয় বৃদ্ধি করিয়া থাকেন, সে সকলেরও তাহাতে কখনো কখনো প্রকাশ দেখা দিয়াছে। ভক্ত সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু নিজের বিষয় আশায় কীরকমভাবে বাড়াতে হবে, সে বিষয় আশায় কী করে রক্ষা করতে হবে, এইসব বিষয়ে তার একদম বুদ্ধিটি খুব পরিষ্কার কাজ করত। বাস্তবিক পুত্রহারা রানী রাসমণি অন্যান্য জামাতা বর্তমান থাকিলেও বিষয় কর্মের তত্ত্বাবধান ও সুবন্ধবস্ত কনিষ্ঠ মথুরানাথই তাহার দক্ষিণ হস্তস্বরূপ ছিলেন, এবং শাশুড়ি ও জামাই উভয়ে বুদ্ধি একত্রিত হয় রানী রাসমণির নামে তখন এতটা দপদপা ছিল। রানী রাসমণি নিজেই তো খুব বুদ্ধিমতী এবং বৈষয়িক ছিলেন, তার এই সমস্ত জ্ঞান ভীষণ রকমের ছিল, খুব তীব্রভাবে তিনি এগুলো বুঝতেন। মথুরানাথ সম্পর্কে আবার বলছেন শারদানন্দজি, মথুরবাবু ঠাকুরকে যেরূপ অকপটে পাঁচশিকে পাঁচানা ভক্তি বিশ্বাস করিতেন, তাহা শুনিয়া আমাদের ন্যায় সন্দেহদুষ্ট মন প্রথমেই ভাবিয়া ফেলে লোকটা বোকা বাঁদর গোজ একটা কিছু ছিল আর কি, নতুবা মানুষকে মানুষ এতটা বিশ্বাস ভক্তি করিতে পারে কখনো? আমরা যদি হইতাম তো একবার দেখাইয়া দিতাম শ্রীরামকৃষ্ণদেব কেমন করিয়া নিজ চরিত্র বলে অতটা ভক্তি বিশ্বাসের উদয় আমাদের প্রাণে করিতে পারিতেন। বলছে আমরা যদি থাকতাম তাহলে ঠাকুরকে দেখিয়ে দিতাম যে কি করে আমাদের প্রাণে তুমি এতটা ভক্তি বিশ্বাস করতে, এই লোকটা নেহাত একটা বোকা গাধা, তাই এর প্রাণের মধ্যে এত ভগবানের প্রতি বিশ্বাস হয়। কারণ ঠাকুর তো তখন মানুষ রূপে এসছেন, চার আট পাঁচটা মানুষের মতো, মানুষ কি মানুষকে এত ভক্তি শ্রদ্ধা করতে পারে, ঈশ্বরীয় জ্ঞানের মানুষকে পুজো করতে পারে? যেন প্রাণের ভিতর বিশ্বাস উদয় হওয়াটা একটা বিশেষ নিন্দার ব্যাপার, এটা তো খুব স্বাভাবিক। আমাদের যাদের কারোর ভক্তি বিশ্বাস হয়, ভগবানের প্রতি ভালোবাসা হয়, খুব নিন্দনীয় জিনিস সেটি। ঘরের কাজকর্ম ছেড়ে মন্দিরে গিয়ে বসে থাকো, তারপরে স্কুলের পড়া ছেড়ে সাধু সন্ন্যাসীদের আগে পিছিয়ে ঘুরে বেড়াও, খুব নিন্দনীয়, খুব অমার্জনীয় অপরাধ, এটা খুব লজ্জাজনক জিনিস, সব তো বুড়ো বয়সে করার জিনিস। সেজন্য ঠাকুরের নিকট হইতে মথুরবাবুর বিষয়ে আমরা যেটুকু যতটুকু যেরূপ শুনিয়াছি ও বুঝিয়াছি তাহাই এখন পাঠককে বলিয়া বোঝাইবার প্রয়াস করিতেছি। মথুরবাবু এইরূপ স্বভাব সম্পন্ন ছিলেন না, তার বোকাহাদা যেরকম ভাবছিল
সেরকম ততটা বোকাহাদা তিনি ছিলেন না। তিনি আমাদের অপেক্ষা বড় কম বুদ্ধিমান বা সন্দিগ্ধ মনা ছিলেন না। সন্দিগ্ধ মনা যে ছিলেন তা ঠাকুরকে তিনি আড়ে আড়ে বুঝিয়ে দিয়েছেন, কতবার কত রকমভাবে পরীক্ষা করেছেন। মানে সাধারণ জিনিস থেকে একবারে বেশ্যা ব্যবহার করে ঠাকুরের চরিত্রের যে সমস্ত অ্যাসিড টেস্ট যত রকমের করা সম্ভব সবটুকু করিয়ে দিয়েছেন। তিনিও ঠাকুরের অলৌকিক চরিত্র ও কার্যকলাপে সন্দেহমান হইয়া তাহাকে প্রথম প্রথম প্রতিপদে বড় কম যাচাইয়া লন নাই। কিন্তু করিলে কি হইবে, কখনো কোনো যুগে মানব এই যেরূপ নয়নগোচার করে নাই। বিজ্ঞাননাদিনী ও প্রেমাবর্তশালিনী মহা ওজস্বিনী ঠাকুরের ভাবমন্দাগিনীর গুরুগম্ভীর বেগ মথুরের সন্দেহের ঐরাবত আর কতক্ষণ সহ্য করিতে পারে। ঠাকুরে বলছেন, তুলনা দিচ্ছেন ঐরাবত, সে তো একটি প্রাণী, আর এ হচ্ছেন ভাবমন্দাকিনী, তার গুরুগম্ভীর বেগ, তার যেদিকে যেদিকে সন্দেহ হচ্ছে সেই সেদিকের সন্দেহ নিরসন করার জন্য শ্রী রামকৃষ্ণ এগিয়ে এসেছেন। বলছেন সে বেগ কতক্ষণ সে সহ্য করতে পারে, অল্পকালে তাই স্খলিত মতিত ধ্বস্ত বিপর্যস্ত হইয়া চিরকালের জন্য কোথায় ভাসিয়া গেল। কাজেই সর্বতভাবে পরাজিত মথুর তখন আর কি করিতে পারে, অনন্য মনে ঠাকুরের শ্রীপদে স্মরণ রইয়াছিল। অতএব মথুরের কথা বলিলেও আমরা ঠাকুরের গুরুভাবেরই কীর্তন করিতেছি, ইহা বুঝিতে বিলম্ব হইবে না। এই যে এই প্রতিকার লিখেছেন না এত সহজ করে, যে মথুর কীভাবে চিনল, যে মথুর চিনিছে ভালো প্রভু গুণাধরে, একদিনে নয় দিনের পর দিন, দিনের পর দিন পরীক্ষা নিরীক্ষা করেছেন। দিনের পর দিন পরীক্ষা নিরীক্ষা করার পর তবে তিনি ঠাকুরকে মেনেছেন, ঠাকুরকে ভালোবেসেছেন, এবং মানুষের মধ্যে যে ঈশ্বরের প্রকাশ হয় সেটি সম্পর্কে অবহিত হয়েছে। এবার আমরা এগিয়ে যাব। এ তো শুধুমাত্র ধন সম্পদ তিনি ব্যয় করলেন গরিব দুঃখীদের জন্য, ঠাকুরের জন্য এন্তার ধন সম্পদ ব্যয় করতেন। সুকোমল বারাণসী রেশমী বাসন, কোমলাঙ্গ প্রভু যেন তাহার ও মতন, বিবিধ বর্ণের পার শোভামান কত, সাজাইতে প্রভুদেব কত আনাইত, তখনই যোগায় তাহা যাহা ইচ্ছা হয়, খৈর মোয়ার করে শত টঙ্কা বয়। বলছেন ঠাকুর করবেন, ঠাকুরের গা খুব নরম ছিল, লুচি ছিঁড়তে গিয়ে ছিঁড়ে গেছিলো, আপনারা জানেন আঙুল কেটে গেছিলো, খুব নরম ঠাকুরের শরীর। সাধারণত খুব ঈশ্বরী পুরুষ ভক্তিমান পুরুষদের শরীর খুব নরম হয়, শরীর ভক্তিতে নরম হয়ে যায়, তাই ঠাকুরের শরীর খুব নরম ছিল। সেই নরম শরীরে পরিধানের জন্য বেনারসি কাপড় নিয়ে এসেছিলেন, খুব নরম, খুব সফট, খুব ভালো, খুব দামি, তাতে নানা রকম রঙের পার দেওয়া। সেই বেনারসির কি দুর্গতি হয়েছিল সেটা আমরা একটু শুনি। এই সময় একজোড়া বেনারসি শালের দুর্দশার কথা আমরা ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছিলাম। মথুর উহা সহস্র মূল্যে, সহস্র মুদ্রা মূল্যে ক্রয় করিলেন, এবং অমন ভালো জিনিস আর কাহাকে দিব ভাবিয়া নিজ হাতে ঠাকুরের শ্রীঅঙ্গে উহা জড়াইয়া দিয়া মহা আনন্দ করিলেন। শালজোড়াটি বাস্তবিকই মূল্যবান, কারণ উহার তখনকার দামি যখন অত ছিল তখন বোধ হয় সে প্রকার জিনিস এখন আর দেখিতে পাওয়া যায় না। শালখানি পড়িয়া ঠাকুর প্রথমে বালকের মতো মহা আনন্দিত হইয়া এদিক ওদিক করিয়া বেড়াইতে লাগিলেন, বারবার উহা নিজে দেখিতে লাগিলেন ও অপরকে ডাকিয়া দেখাইতে ও মথুরবাবু উহা কত দরে তিনি আনিয়াছেন ইত্যাদি বলিতে লাগিলেন। কিন্তু পরক্ষণেই বালকের ন্যায় ঠাকুরের মনে অন্যভাবে উদয় হইল, ভাবিলেন এতে আর কি আছে, কতগুলি ছাগলের লোম্বই তো নয়, যে পঞ্চভূতের বিকার সকল জিনিস সেই পঞ্চভূতে তো এটিও তৈরি হয়েছে, আর শীত নিবারণ তার লেপ কম্বলেও যেমন হ্যাঁ ওতেও তেমনি, অন্য সকলের জিনিস নাই এতেও সচ্চিদানন্দ লাভ হয় না, বরং গায়ে দিলে মনে হয় আমি অপর সকলের চেয়ে বড়। আর অভিমান অহংকার বেড়ে মানুষের মন ঈশ্বর থেকে দূরে চলে যায়, এতে এত দোষ। এই সকল ভাবিয়া শালখানি ভূমিতে ফেলিয়া উহাতে সচ্চিদানন্দ লাভ হয় না বলিয়া থু থু বলিয়া থুতু দিতে ও ধুলিতে দোষ পরিষিতে লাগিলেন, এবং পরিশেষে অগ্নি জ্বালাইয়া পুড়াইয়া দিবার উপক্রম করিলেন। এমন সময় কে সেখানে আসিয়া পড়িয়া উহা তাহার কষ্ট হইতে উদ্ধার করিল। মথুরবাবু শালখানির এইরূপ দুর্দশা হইয়াছে জানিয়াও কিছুমাত্র দুঃখিত হইলেন না, বলিয়াছিলেন বাবা বেশ করিয়াছেন। ভাবুন, এই শালের বেনারসির যে এক ধরনের চাদর পাওয়া যায়
সেই শাল নিয়ে আসা হলো, তার এই দুর্গতি হলো। তাতেও তিনি কিছু মাত্র, কারণ তিনি ইনার মিনিং, তার যে অন্তর্নিহিত অর্থ, কেন তিনি এই কাণ্ডটি করলেন, এইটি তিনি অনুভব করতে পারতেন, তাই এই জিনিসগুলোকে তিনি আর অত ভাবেননি। তার যে অত টাকা ক্ষতি হলো, এটা অন্য কাউকে দিলে আরো বেশি সুনাম হতো, এইসব কিছুও তার আর মনে এলো না। বলছেন এত যখন যা ঠাকুর চেয়েছেন তখনই তিনি দিয়েছেন। বলছেন খইয়ের মুর মোয়া তার জন্য 100 টঙ্কা, তখনকার দিনে 100 টাকা তিনি ব্যয় করেছেন। অবিদ্যারূপিণী এই কান্দিনী কাঞ্চন, জাদুতে যাহার মুগ্ধ গোটা ত্রিভুবন, কিবা বিশ্বমোহিনী কিবা বিশ্ববিমোহিনী শক্তি বল ধরে, বিমহে শিবের মন জীবের আখ্যা দূরে, ভক্ত শ্রীমথুর কিন্তু প্রভুর কৃপায়, তাই লয়ে ভেসে জলে চলে যে ডুবায়, যেখানে অবিদ্যা শেখা নাই ভগবান, কহিয়া সাধিয়া প্রভু দিলেন প্রমাণ, অধিক অনর্থকারী এ দোহা হইতে, নাহি কিছু অন্য আর ঈশ্বরের পথে। বলছেন এই অবিদ্যারূপিণী কামিনী এবং কাঞ্চন, এই দুই বন্ধন অবিদ্যারূপিণী বিদ্যারূপিণী না, আমাদের ক্রমাগত নিচের দিকে চালিত করে। এর এমন জাদু, এমন ভালোবাসা যে মন একবারে মোহিত হয়ে আছে। আগে 50,000 টাকার চাকরি করছিলাম, খালি এসে বলছিলাম আর পারি না, এতটুকু ছুটি নেই, এবার ভালো চাকরি পেলে ভালো দেখে চাকরি করব, আর প্রত্যেক শনি রবিবার ঠাকুরের কাছে আসবো। ঠাকুর ব্যবস্থা করে দিলেন 70,000 টাকার চাকরি, আর বললেন না বাপু, ঠাকুরে আর কী হবে, 70,000 থেকে কী করে 1 লাখে প্রমোশন পাই, সেইটা দেখবে আমরা নিত্য দেখি। মানে আমি সমালোচনা করছি না, আমাদের কাছে তো অল্প বয়সী ছেলেপুলেরা আসে, এ আমরা নিত্য দেখি, বেশ আশা টাশা সম্ভব হয়, আমিও বুঝি তাদের কষ্টটা, তারা যে সবাই অন্তর থেকে ঠাকুরকে ফুলে থাকতে চায় তা নয়, কিন্তু হয়ে যায় আর কি। যে 10,000 টাকা চাকরি পাচ্ছে, কাউ মাউ করছে, বলছে এই সামান্য অর্থ এদিক কি হবে, তারপরে ঠেলে গুঁজে তাকে পাঠানো হলো, তারপরে 10 থেকে আস্তে আস্তে 20, 30, 40 কী করে যে বেলুড় মঠে আর কত কম আসতে পাবে, সেই ভাব বেলুড় মঠটাই তার স্মৃতির বাইরে চলে যায়। তাই বলছেন জাদুতে যাহার মুগ্ধ গোটা ত্রিভুবন, শুধু একজন না গোটা ত্রিভুবন এই কামিনী কাঞ্চনের জাদুতে মুগ্ধ, কিবা বিশ্ব বিমোহিনী শক্তি বল ধরে, বিমহে শিবের মন জীবের রাখা দূরে। বলছে স্বয়ং শিব এই, তাকেও যদি বোধহয় এই কাঞ্চন দেখানো হয়, সে ভিখারি তিনি, তিনিও বোধহয় মোহিত হয়ে যাবেন। বলছেন যদি শিবের ভিতরে মানবিক ভাব, মানুষের ভাব যদি জাগ্রত হয়, তিনিও বোধহয় এই কাঞ্চনের মায়ায় আসক্ত হয়ে পড়বেন, এত শক্তি আছে। সে কোথায় পড়েছিলেন, খুব সম্ভবত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা আছে, মুদ্রা এক প্রকার বিষ চক্র, সেই আর কি। মা বলছেন না কাঞ্চন করতে পারে না এমন কিছু নেই, কিন্তু ভক্ত শ্রীমথুর কিন্তু প্রভুর কৃপায়, তাই লয়ে ভাসে জলে জলে যে ডুবায়। বলছেন ভক্ত শ্রীমথুরের এমন একটা লাইফ জ্যাকেট আছে, তার গায়ে শ্রীরামকৃষ্ণরূপ লাইফ জ্যাকেট লাগানো আছে, যে কাঞ্চনের মায়া আমাদের জলের মধ্যে, আমাদের সংসার সাগরে নিমজ্জিত করে, সেই কামিনী কাঞ্চন নিয়ে শ্রীরামকৃষ্ণ লাইফ জ্যাকেট পরে সে সেই জলের ওপর, সেই সংসারের জলের ওপর সে ভেসে ভেসে বেড়ায়। যেখানে অবিদ্যা শেখা নাই ভগবান, কহিয়া সাধিয়া প্রভু দিলেন প্রমাণ, অধিক অনর্থকারী এধহা হইতে, নাই কিছু অন্য আর ঈশ্বরের পথে। যেখানে কাঞ্চন আছেন সেখানে তাই এই কাণ্ডটি হলো, তিনি পা দিয়ে দোলে মুশড়ে সব শেষ করে দিলেন, যেতে এটা পড়লে আমি অন্যের চেয়ে বড় হয়ে যাব, অন্যের চেয়ে যখনই বড় হব তখন আমি অন্যের থেকে আলাদা হয়ে যাব, তখন আর আমি সেইভাবে আর ঈশ্বরকে ডাকতে পারবো না, ভগবানকে সেইভাবে আর ভালোবাসতে পারবো না, আমি তার থেকে দূরে চলে যাবতে তাকে এই মুহূর্তে পরিত্যাজ্য করতে হবে। হরিদর্শন সাধে বলবতী যার, পদ পরিহার্য উভয় অবশ্য তাহার, নচেত না মিলে হরি হরির নিয়ম, কৃপায় মথুর কইল বিধি অতিক্রম, ভক্ত বৎসল প্রভু প্রাণ ভক্ত প্রাণ নাম, ভক্তের নিকটে নাই তাহারও এরান, ভাঙিয়া আপন বিধি নিরপকিরণ, যেখানে মথুরের সঙ্গে কামিনী কাঞ্চন, সন্ধ্যার প্রাককালে এবে প্রায় প্রতিদিন, নানা সাজে শ্রীমথুর সাজায় পিটিন,
সুন্দর কীর্তনকারী কিবা কিকব বারতা উচ্চ ঈশ্বর সম অশ্ব জোড়া জোড়া দ্রোতা। তাহলে যে অনর্থকারী সংসার অনর্থ করে দেয় আমাদের, একেবারে কামিনী কাঞ্চনে সেই সাগরে নিমজ্জিত করে দেয়, শ্রীরামকৃষ্ণের কৃপায় তিনি তার থেকে মুক্ত হয়ে গেলেন। বলছেন, প্রভু ভক্তবৎসল প্রভু ভক্ত প্রাণ নাম, ভক্তের নিকট নাই তাহান তাহার এরান, ভাঙিয়া আপন বিধি নিরবধিরণ, যেখানে মথুরের সঙ্গে কামিনী কাঞ্চন। বলছেন ভক্তের তিনি দাস, ভক্ত যদি বলে, ভক্ত যখন তাকে বলে যে আমার এটা করে দিতেই হবে, তিনি যেন খানিকটা বাধ্য হয়ে নিজের নিজের যে গতি সেটি তিনি অন্যরকম করে দেয়। একটি ভক্ত সম্মেলন হয়েছিল কয়েক বছর আগে, সেখানে একটা খুব সুন্দর প্রশ্ন এসেছিল। তাতে একজন প্রশ্ন করেছিলেন এই যে, যদি ভগবানকে ডাকলে দুঃখ দূর হয়, জপ ধ্যান করলে যদি দুঃখ দূর, জপ ধ্যান করলে দুঃখ দূর হয় আমাদের, কিন্তু জীবনে তো দুঃখ থাকেই, তাহলে ভগবানকে ডাকবো কেন? ভগবানকে ডাকার আমাদের কি কারণ আছে? জপ ধ্যান করলে দুঃখ দূর হয় কিন্তু জীবনের দুঃখ কোনো মতে কোনোভাবে দূর হচ্ছে না, তাহলে ভগবানকে ডাকবো কেন? খুব সুন্দর উত্তর এসেছিল তিনি দিয়েছিলেন। বলছেন মায়ের কথাতে, বলছেন মা বলছেন না, যেখানে ভগবানের নাম করলে কি হয়, যেখানে ফাল ঢোকার কথা ছিল সেখানে ছুঁচ ঢোকে, ফালের জায়গায় ফালই ঢোকে, ফালের জায়গায় ছুঁচ ঢোকে না, ফালটা অতটাই হয়। শুধু ভগবানকে ডাকলে আমাদের ধৈর্য, আমাদের ভালোবাসা, আমাদের সহ্য শক্তি এত বৃদ্ধি পায়, ওই ফালের যন্ত্রণা ছুঁচের মতো বোধ হয়। ভগবানের শরণাগত হলে ওই যে ব্যথা, ওই যে কষ্ট, ওই যে বেদনা, ওগুলো আমাদের স্পর্শ করতে পারে না, যেন তৈলাক্ত তিনি যেন একটা যেন একটা লেয়ার আমাদের গায়ে লাগিয়ে দেন, সেই বেদনা দুঃখগুলো আমাদের ওতে ঠেকে বেরিয়ে চলে যায়, শুধু স্পর্শ করে মাত্র। ছুঁচ যেরকম লাগালে যেরকম বেদনা হয় ঠিক সেই রকম। তাই বলছেন তিনি, ভগবানকে স্মরণ করলে ভগবান যেমন ভক্ত যেরকম চাইবে ভগবান ঠিক তেমনি করে। বলছেন নিজের ভাঙিয়া আপন বিধি নিরবধিরণ, যেখানে মথুর সঙ্গে কামিনী কাঞ্চন। কামিনী কাঞ্চন মানুষকে ডুবিয়ে দেয়, কিন্তু যখন তিনি শ্রীরামকৃষ্ণের স্পর্শে আছেন, সঙ্গে আছেন, তখন সেটি যেন সম্পূর্ণ তার বাইরে চলে গেছে। মথুরের নিত্য নিত্য আবদার বাড়তে থাকলে, এবার তার এক নতুন আবদার ফিটন গাড়ি কিনেছেন তিনি, সেই গাড়িতে করে রোজ তিনি ঠাকুরকে হাওয়া খাওয়াতে নিয়ে যাবেন। রোজ ফিটন গাড়ি নানা রকম সাজি, পয়সা আছে তো নানা রকম সাজগোজ করিয়ে সেই ফিটন গাড়ি হচ্ছে উচ্চ ঈশ্বর মতো, ইন্দ্রের ঘোড়া, উচ্চ ঈশ্বর দেবরাজের ঘোড়া, তো অতএব সে খুব গতিসম্পন্ন। তাই সেই গতিসম্পন্ন গাড়ি, সেই ঘোড়া লাগিয়ে, সেই ফিটন গাড়ি সাজিয়ে গুজিয়ে ঠাকুর নিয়ে যেতেন, ঠাকুরকে তিনি বেড়াতে বেড়াতে। এই বেড়ানোর সময় কী কী হলো সেই নিয়ে এবার আমরা পড়ব। এবার প্রথমে হচ্ছে বেড়ানোর বর্ণনা, ফিটন গাড়ি নিয়ে যাচ্ছেন কীরকম, মানে একবারে গাছে চড়া ভক্তি, তো অতএব এর সেই গাছে চড়া ভক্তির কতটা বেদনা সেটা একটু খালি আমরা অনুভব করার চেষ্টা করি। দেবাদি দেবের রথ যেন দ্রুত গতি, দেবাদি দেবের রথ যেন দ্রুত গতি, এত চক্ষুর নিমেষে নিমিখে মধ্যে অদৃশ্য হইত, ফিটনের মধ্যভাগে প্রভুকে রাখিয়ে নিজেই রথ চালায় অশ্ব চাবুক ধরিয়ে, সুন্দর মথুর যেন সুন্দর ফিটন, কি সুন্দর প্রভু দেবে তাহাতে সমাসীন, পবনের বেগে গাড়ি ছুটে ময়দানে, সাহেব মেমেরা সব ভ্রমে যেইখানে, নামানে সাহেব দিদি চাবুক চালায়, ফিটনের গতিরোধ বুঝে না খুঁজে খায়। নিজেই ঠাকুরকে ফিটনে বসিয়ে নিজেই ঘোড়া অশ্ব নিয়ে চাবুক নিয়ে তিনি গাড়ি চালাতে থাকলেন। এত গাড়ি সুন্দর, তারপর ঘোড়াগুলি আরও সুন্দর, আর একে দেখতে সুন্দর, আর তার ভেতরে যিনি বসে আছেন তিনি অতি সুন্দর। এই সব নিয়ে একবারে দ্রুত গতিতে অশ্ব চলেছে সেই গঙ্গার পারে, যেখানে সাহেব মেমেরা ভ্রমণ করেন, ঘুরে বেড়ান, সন্ধ্যায় হাওয়া খান, ইভিনিং ওয়াক করেন। তারা হাঁ করে দেখেনি কি অদ্ভুত জিনিস চলেছে, কে চলেছে, তাদের এই দিব্য পুরুষ সেই গাড়ির মধ্যে করে চলেছেন, তারা বুঝতেই পারেন না কি হয়ে চলেছে। দিনেক ভ্রমণ করি ময়দানে মাঠে, উপনীত আদি ব্রাহ্ম সমাজ নিকটে,
জিজ্ঞাসিলা প্রভুদেব কি হয় এখানে মথুর ভাঙিয়া কয় প্রভু বিদ্যমানে প্রভুর বালক ভাব অন শ্রীমথুরে দেখিব কি রূপ হয় ইহার ভিতরে উত্তরিয়া গাড়ি হতে কে চলিল মথুর সমাজ মন্দিরে যেন শ্রী আজ্ঞা প্রভুর কখনো শ্রী প্রভু দেবে অল্প এখন শ্রী প্রভু দেবে অল্প লোকে চিনে কর্মে মত্ত আপনার অতি সঙ্গপনে বেশ কয়েকদিন ময়দান ভ্রমণ হলো তারপরে একদিন এরকম ময়দান থেকে ফিরে আসছেন হঠাৎ করে আদি ব্রাহ্ম সমাজের সামনে তাদের গাড়ি এসে উপস্থিত হলো ঠাকুর জিজ্ঞাসা করলেন ভেতরে কি হয় গা তো মথুর বললেন যে এখানে ব্রাহ্ম সমাজীরা প্রার্থনা করেন এদের কোনো ঈশ্বর ঈশ্বর নেই এদের কোনো মানে দেবতার কোনো মূর্তি নেই নিরাকার সাধন করেন এরা এরা এইভাবে সাধন ভজন এই সমস্ত করেন ঠাকুর যেরকম ছোট শিশুর মতো বললেন ঠিক আছে আমিও তাহলে ভেতরে যাব ভেতরে গিয়ে দর্শন করব তখন ঠাকুরকে নিয়ে তিনি ধীরে ধীরে ভেতরে গেলেন মূলত শ্রীরামকৃষ্ণের প্রচারে শ্রীরামকৃষ্ণকে যদি প্রথম কেউ প্রচার করে থাকে তাহলে ব্রাহ্ম সমাজীরাই প্রচার করেছে এই সময় ঠাকুরের সঙ্গে তাদের কোনো পরিচয় ছিল না কিন্তু পরবর্তীকালে এদের সঙ্গে ঠাকুরের এক দিব্য প্রেম উপস্থিত হয়েছিল তার একটুখানি আমরা বলিনি ব্রাহ্ম নেতাগণ ধর্মপিপাসা এবং ঈশ্বর অনুরাগ দর্শনে আনন্দিত হইয়া যাহাতে তাহারা সাধন সমুদ্রে এককালে ডুবিয়া যাইয়া ঈশ্বরের প্রত্যক্ষ দর্শনরূপ রত্নলাভে কৃতার্থ হইতে পারেন তদ্বিষয়ে পথ দেখাইতে ঠাকুর এখন বিশেষভাবে যত্নপর হইলেন এটা অনেক পরের কথা যখন ব্রাহ্ম সমাজীদের সাথে তার পরিচয় হয়ে গেছে না আমি একটুখানি অন্যদিকে চলে গেছি ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের আচার্য শ্রীযুক্ত কেশবচন্দ্রের সহিত সাক্ষাৎ হইবার পরে কলিকাতার জনসাধারণ ঠাকুরের কথা জানিতে পারিয়াছিল এখানে বলছিল না যে এখন শ্রী প্রভুদেবে অল্প লোকে চিনে কর্মে মত্ত আপনার অতি সঙ্গ করে তিনি খুব ধীরে ধীরে তার কাজটি করছেন কিন্তু তার কাজের প্রচারের জন্য মানুষ তৈরি হতে আরম্ভ করেছে সেই প্রসঙ্গে বলছি গুণগ্রাহী কেশব প্রথম দর্শনের দিন হইতে ঠাকুরের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হইয়াছিলেন একথা আমরা ইতঃপূর্বে উল্লেখ করিয়াছি পাশ্চাত্যভাবে ভাবিত হইলেও তাহার হৃদয় যথার্থ ঈশ্বর ভক্তিতে পূর্ণ ছিল এবং অমৃতময় ভক্তিরসে একাকী সম্ভব করা তাহার পক্ষে সম্ভব ছিল না সেই জন্য দেখা যায় ব্রাহ্ম সমাজের ইংরেজি ও বাংলা যাবতীয় পত্রিকা তথা যথাসুলভ সমাচার সানডে মিরর থিওজিস কোয়ার্টারলি রিভিউ প্রভৃতি এখন হইতে ঠাকুরের কৃত চরিত্র সারকব বাণী ও ধর্ম বিষয়ক মতামতের আলোচনায় পূর্ণ বক্তৃতা এবং একত্র উপাসনার পরেও বেদী হইতে ব্রাহ্ম সঙ্ঘকে সম্বোধন পূর্বক উপদেশ প্রদানকালেও কেশব প্রমুখ ব্রাহ্ম নেতাগণ অনেক সময় ঠাকুরের বাণী সকল আবৃত্তি করিতেন ঠাকুরের সঙ্গে প্রথম যখন তাদের দেখা হলো তখন ঠাকুরকে তারা চেনেন না বিশেষ ঠাকুরকে তারা পাত্তাও দেন না কিন্তু পরবর্তীকালে এই প্রভাবটি এত তীব্র হলো যে তাদের নিত্যদিনের যে প্রার্থনা তারা যে ব্রাহ্ম সমাজে যে নিত্যদিনের প্রার্থনা হচ্ছে সেখানে শ্রীরামকৃষ্ণ উপস্থিত তাদের যতগুলি প্রচারের জন্য যতগুলি কাগজ ছিল বা যতগুলি পত্রিকা ছিল সব জায়গায় শ্রীরামকৃষ্ণের বাণী প্রচার হচ্ছে মূলত আমি বলছিলাম প্রথম যারা শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কলকাতার জনগণের কাছে বিশেষ করে যুবক সমাজের কাছে প্রচার করেছিলেন তাদের মধ্যে ব্রাহ্ম সমাজীরা অনন্য এবং প্রধান সরল সৌরভ সহজ প্রভু স্বভাবে যেমন শ্রীঅঙ্গে নাহিক কোনো বাহ্যিক লক্ষণ সমাসীন সঙ্গপনে সমাজ মন্দিরে সমথুর শ্রোতাদের সঙ্গে এক ধারে ব্রাহ্ম সমাজের কথা শুন কহি মন নিরাকার অরূপের বক্তৃতা ভজন দর্শনে অদর্শন তার বন্ধ নাই যদিও বচন আছে বেদান্ত দোহাই শ্রবণ মনন নীতি ধ্যাসন কেমন পস্তিভাতি প্রীতি কিবা বিচার আন্দোলন দেহাত্ম বুদ্ধির নাশে নেতি নেতি বল ত্যাগ নবনীত নাই আসক্তির খোল উচ্চরোল গণ্ডগোল কালো নাহি কাটা সাহেবালি ধরনের বক্তৃতার ছটা গিয়ে দেখলেন ঠাকুর দুটি মাত্র জিনিস সেখানে হয়
কি হয় না নিরাকার অরূপের সম্পর্কে বক্তৃতা আর নিরাকার অরূপের সম্পর্কে গান। যারা বলছেন তাদের নিজেদের কোনো দর্শন হয়নি, যারা বলছেন তাদের কোনো অনুভব হয়নি, ফলে তার মনে হতে থাকবে কথাগুলো তারা যে বলছেন, যে বক্তৃতাদি বলছেন, যে অস্থিভাতি এইগুলোর কথা তারা বলছেন, যে ভগবানকে এইভাবে অনুভব করতে হবে, কোনো বিগ্রহ নয়, তিনি কি এমন সেই পিঁয়াজের খোসা যেরকম ছাড়ানোর মতো, যে আমি কি এইরকম, আমি কি এই শরীরটা, আমি কি এই হাড়ের সমষ্টি, আমি কি এই মাংস মেদ এই সমস্ত সমষ্টি, নাকি আমি তার ভেতরে সেই চৈতন্য স্বরূপ, নাকি সেই চৈতন্যের চৈতন্য স্বরূপ। এই যে বিচার তারা করছেন, তাদের নিজেদের কারণ কোনো অনুভব হয়নি, তারা নিজেরা কেউ কোনো কিছু অনুভব করেনি নিজেদের মনে, শুধুমাত্র বক্তৃতার ছটা খটায় তারা ভরিয়ে দিয়েছেন। তাই বলছেন সাহেব আলী ধরনের বক্তৃতার ঘটা। সাহেবরা যেরকম বক্তৃতা দেয় ঠিক সেরকম সাহেবিকায় দেয়, খ্রিস্টান মিশনারিরা যেরকম প্রত্যেক রবিবার খানিকটা কয়ারে গান হয়, খানিকটা প্রার্থনা হয়, ঠিক সেই রকম সাহেবি ধরনের হচ্ছে বক্তৃতার ঘটা। আজ বিপুল আয়োজনে নয়ন মদিয়া যত সত্যি বর্বসনে, যে যেন কত ধ্যানে মগ্ন হয়েছে সবাই, ব্যাপার বিদিত সব হইলা গোসাই। বক্তৃতার খুব ঘটাপটা হলো এবং তারপরে সবাই মিলে ধ্যান করতে উপস্থিত হলো, চোখ বন্ধ করে সবাই ধ্যান করছেন। এবং ঠাকুর পরবর্তীকালে অনেক পরে কেশবচন্দ্র সেনকে এই ব্রাহ্মণ সমাজিতে ধ্যান সম্পর্কে একটা সুন্দর গল্প বলেছিলেন, সেটা আপনাদের বলি। কেশবের ওখানে গিয়েছিলাম, তাহাদের উপাসনা দেখিলাম, অনেকক্ষণ ভগবত ঐশ্বর্যের কথাবার্তার পরে বলিল, এইবার আমরা তাহার অর্থাৎ ঈশ্বরের ধ্যান করিব। ভাবিলাম কতক্ষণ না জানি ধ্যান করিবে, ও মা 2 মিনিট চোখ বুঝতে না বুঝতেই হইয়া গেল ধ্যান। এইরকম ধ্যান করিয়া কি তাহাকে পাওয়া যায়? যখন তাহারা সব ধ্যান করিতেছিল তখন সকলের মুখের দিকে তাকাইয়া দেখিলাম, পরে কেশবকে বললাম, তোমাদের অনেকের ধ্যান দেখিলাম, কি মনে হইল জানো? দক্ষিণেশ্বরের ঝাউতলায় কখনো কখনো হনুমানের পাল চুপ করিয়া বসিয়া থাকে, যেন কত ভালো, কিছুই জানে না। কিন্তু তা নয়, তারা তখন বসিয়া বসিয়া ভাবিতেছে, কোন গৃহস্থের চালে লাউ আর কুমড়োটা আছে, কাহার বাগানে কলা বা বেগুন হইয়াছে। কিছুক্ষণ পরেই উপ করিয়া সেখানে গিয়া পড়িয়া সেগুলি ছিঁড়িয়া লইয়া উদর ফুর্তি করে। অনেকে ধ্যান দেখিলাম ঠিক সেই রকম, সকলে শুনিয়া হাসিতে লাগিলেন। দেখুন, ভাবুন কি অন্তর্ভেদী দৃষ্টি। তিনি দেখছেন যে এরা সবাই ধ্যান করতে বসেছে, কিন্তু মনে মনে সব সেই সংসার চিন্তা করছে। সত্যি সত্যি 2 মিনিট ধ্যানে কোনো কিছু হয় না, মনকে তো একটু প্রস্তুত হতে, একটু গুটোতে সময় দিতে হবে। 2 মিনিটের মধ্যে ঈশ্বর এলেন, দেখা দিলেন, ধ্যান করলেন, হয়ে গেলেন, তা হয় না। আমরা এগিয়ে যাব। অতি নিরমল স্বচ্ছ শ্রীপ্রভুর মন, সৃষ্টি গোটা জোড়া এক প্রকাণ্ড দর্পণ, যা কিছু যথায় নাহে তিলার্থ তপাত, অবিকল ঘটনার হয় প্রতিভাত। ধীরে ধীরে শ্রীমথুরে পুছে প্রভু বলে, কি বাবা কেমন হে তা দেখিছ কাহারে। অনেকে বসে ধ্যান করছিল আর ঠাকুরকে ধীরে ধীরে মথুরানাথ জিজ্ঞাসা করলেন, বাবা কীরকম দেখছ, এই যে এত লোকে বসে ধ্যান করছে কেমন দেখছো, হনুমান কীরকম করে সে তো পরে বলেছিলেন, কিন্তু সেই হনুমানদের মাঝখানে যে 2-4টে রত্ন ছড়িয়ে আছে সেই কথা এবার ঠাকুর বলছেন। উতরিলা প্রভুদেবের মৃদুমন্দ হাসি, দেখাইয়া শ্রীকেশবে অঙ্গুলি নির্দেশি, তরুণ যুবক এই অনুরাগী জানা, হেলে দুলে নড়িতেছে ইহারও পতনা। অপর যতকে তুমি দেখিছ চৌপাশে, ধ্যানের নাম মাত্র ভান আছে বলে। বলছে যে এতজন যে ধ্যান করছে, ওই যে তরুণ বসে আছে, তখন কেশবচন্দ্র সেনের বয়স কম, তরুণ, বলছে ওই যে কেশব যে এই যে বসে আছে, যে একমাত্র তার খতনাই ডুবেছে, সে একবারে ঈশ্বরের রসে মজে গেছে, আর বাকিরা যা সব হনুমানের মতো আর কি। শ্রীকেশব সেন অতি সরল আচার, অতঃপর সময়েতে কব সমাচার, উপবিষ্ট এত শ্রোতা সমাজ আসরে, কারণা পড়িল লক্ষ্য প্রভুর উপরে, দেখা নাই দিলে তারে দেখে সাধ্যকার, প্রভুকে স্মরণ শুনো চরিত তাহার।
বলছেন এত লোক বসে আছে, সময় পেয়েছেন মাত্র দু তিন মিনিট, তারই মধ্যে দেখে ঠিক তিনি আইডেন্টিফাই করে ফেলেছেন যে কোন লোকের ভেতরে সার বস্তু আছে, কোন লোকের ভেতরে হবে। অতএব আমরা একটু সাবধান হলেই ভালো বোধ হয় প্রভুর সামনে, কারণ তার সামনে যত কিছু দু নম্বরই করার চেষ্টা করি সেগুলো কিন্তু সব তিনি ধরে ফেলেন। আমরা যতই জিনিসপত্র নানা কিছু দিয়ে তাকে পটানোর চেষ্টা করে থাকি সেগুলো কিন্তু তিনি যে আমাদের বসে আসেন না এটা কিন্তু এই ঘটনাগুলো থেকে প্রকাশ পাবে। সরল অকপট হয়ে তাকে ডাকলে, সরল অকপট প্রাণে তাকে ডাকলে তিনি সবচেয়ে বেশি আমাদের হৃদয়ে প্রকাশিত হবেন। তাই বলছেন, সরলতা প্রিয় প্রভু সরলতাময়, সরলতা যেথা তথা আকর্ষণ হয়, শ্রীপ্রভুর আকর্ষণ কিরূপ প্রকারে আকৃষ্ট জানিতে না পারে সমাচার, অগণ্য যোজনান্তর বহু দূর দেশে যেখানে আপন স্বামী আছেন দিনেশে, কোথায় ভবন তার কোথায় ধরাতল, কিসে টেনে তুলে শূন্য জল ধীর জল, শিকল কৌশল মাত্র দিবাকর জানে আধার বিহীনে জল খেলিছে বিমানে। বলছেন সরল, তিনি নিজে সরল, তিনি সরলতা ভালোবাসেন, তিনি নিজে সরলতাময়, তাই সরলভাবে যে তাকে ডাকে তিনি তাকে আকর্ষণ করেন। সে বুঝতেই পারে না, প্রভুর এমন আকর্ষণী ক্ষমতা সে বুঝতেই পারে না। আপনারা দেখুন, যদি সবাই সবার সাথে পরিচয় করেন দেখবেন কিছু লোক আছেন বাগবাজার, কিছু লোক আছেন শ্যামবাজার, কিছু লোক এসছেন আইনিতলা, কেউ কিছু লোক এসছেন মোহনবাগান রোড, কিছু লোক এসছেন বরানগর, কেউ আরও দূর থেকে, কেউ কলেজ স্ট্রিট, কেউ আরেকটু দূরে, নানা জায়গায়। কিন্তু দেখুন সবাই আপনারা এসেছেন শ্রীরামকৃষ্ণের আকর্ষণে, পুঁথির আকর্ষণে না, এসেছেন আপনারা শ্রীরামকৃষ্ণের আকর্ষণে। যদি স্তবপ্রিয়ানন্দ পুঁথি হতো আপনারা কেউ আসতেন না শুনতে, ছুঁড়ে মারতেন আমাকে। কিন্তু এই পুঁথির নাম শ্রীরামকৃষ্ণ পুঁথি, তাতে তাঁর কথা বলা আছে, তার ভাবের কথা বলা আছে। তিনি আপনাদের সকলকে দূর দূরান্ত থেকে সকলকে আকর্ষণ করছেন, পুঁথিকার তুলনা দিচ্ছেন মেঘের সঙ্গে। বলছেন না, পৃথিবীর সব জায়গায় জল ছড়িয়ে আছে, এদেশে আছে, ও দেশে, সব দেশে আছে, আর সূর্য কি করছে, সূর্য সেই জলকে বায়ু করে, উষ্ণ করে বায়ু আকারে ওপরে তুলে নিচ্ছে। বিমান, আকাশ, যেখানে কোনো স্ট্যান্ড নেই, কোনো স্থিতি নেই, সেখানে সেই জিনিসকে ভাসিয়ে, জল যেটা ভেসে ভেসে বেড়াচ্ছিল তার একটা স্থিতি ছিল, তার তল ছিল, কিন্তু এমন একটা জায়গায় ওপরে তুলে নিয়ে গেলেন যার কোনো তল নেই, যে ভেসে ভেসে বেড়াচ্ছে। যেমন এই যে ভগবানের লীলা, যে এই যে আকাশে যে মেঘ ভেসে বেড়াচ্ছে, এটা যে নেদারল্যান্ডসে তৈরি হয়নি মেঘটা এটা কিন্তু আমরা জানি না, কিন্তু মানে কেরালায় যে তৈরি হয়নি, তৈরি হয়েছে এটা আমরা হাড়ে হাড়ে জানি আর কি। এই যে এখানে বসে আমরা কেরালার যে জলটা ছিল সেটা মেঘ হয়ে এখানে ভেসে আমার কাছে চলে এসেছে, ঠিক সেরকমভাবে তিনি কাকে কোনখান থেকে টেনে তার লীলা খেলায় এক জায়গায় করবেন আমরা জানি না। অলক্ষে শ্রীকেশবের আকর্ষিয়ামন, সুমথুর কহিলেন অতি আগমন, সময় এখন নয় কিছু আছে দেরি, কাঁটায় গাঁথিয়া তায় ছাড়িলেন দুরি। এতজনের মধ্যে তিনি ঠিক কেশবচন্দ্র সেনের গায়ে সেই কাঁটাটি ছুঁড়ে দিলেন, ছুঁড়ে দিয়ে এবার তাকে চড়তে দিলেন, সুতো ছাড়তে আরম্ভ করছেন। জানেন এক সময় তিনি সেই সুতো টেনে 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 গুটিয়ে কেশবকে তার লীলা খেলায় নিয়ে আসবেন। যে খেলা খেলিলা প্রভু কেশবের সনে, উপজে বিমল ভক্তি ভারতী শ্রবণে, রামকৃষ্ণ লীলা গীতি অমৃত কথন, মত্ত হয়ে কর দিবারীতি আন্দোলন, চিরকেলে ভাষা কথা আছে বিশ্ববেড়া, নারীলে লাড়ুগুলি পরে তার গুড়া, প্রভুর ভারতী অতি কল্যাণ নিধান, সাই এই দ্বিতীয় খণ্ডের লীলা গান, তৃতীয় খণ্ডের কথা মধুর কথন, প্রচার প্রকাশ আর ভক্ত সংযোজন। কেশবের সঙ্গে যে লীলা ঘটলো তার কথা আমরা আপনাদের পরবর্তী লীলাখণ্ডগুলোতে বলবো, তাই এখন এইখানেই থামছেন পুঁথিকার। বলে বলছেন এই অধ্যায়ের এইখানেই শেষ, শুধু এই অধ্যায়ের শেষ নয়, এই পার্ট, এই পর্বের দ্বিতীয় খণ্ডের এইখানেই সমাপ্তি হচ্ছে, আর তৃতীয় খণ্ডে তিনি শুরু করবেন এই ভেবে, প্রচার প্রকাশ এবং ভক্ত সংযোজন। আমরা ছোট্ট একটুখানি শুরু করে
করব আর কি। তৃতীয় খণ্ডটা, তৃতীয় খণ্ডের শুরু নামটাই তাই, প্রচার প্রকাশ এবং ভক্ত সংযতন লীলা। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অথম, অপূর্ব প্রচারে কইলা প্রভু ভগবান, কুলহারা জীবে দিতে শিক্ষার অভিধান, এক মনে সুর মন যত্ন সহকারে, ফুটিবে কমল কলি হৃদয় মাঝারে, নামে চারি অংশে ভাগ করিয়াছি পুঁথি, প্রথমেতে বাল্য লীলা বালক সংহতি। দ্বিতীয় ভাগবত লীলা বিকাশ যৌবন, সমাপন অগণন কঠোর সাধন, তৃতীয় প্রকাশ আর ভক্ত গণিকান, চতুর্থে বিবিত ভাব অপূর্ব আখ্যান, কিন্তু মন যদি দেখো করিয়া বিচার, জন্মাবধি শ্রীপ্রভুর কেবল প্রচার, প্রচার বিবিধাকারে নানাবিধ ভাবে, পুরাতে ভক্তের সাধে শিক্ষা দিতে জীবে। বলছেন অপূর্ব প্রচার কইল প্রভু ভগবান, কুলহারা জীবে দিতে শিক্ষার বিধান। যার কুল হারিয়ে গেছে, আমাদের প্রত্যেকে তো ঘর হারিয়ে গেছে, আমরা যে ঈশ্বরের ঘরের বাসিন্দা সে কথাটাই ভুলে গেছি, তাই আমাদের কুল, সেই ঈশ্বর কুল থেকে আমরা বিচ্যুত হয়েছি। কুলহারা মানুষকে তিনি তার পুরো পুরনো পরিচয়, তার আপন পরিচয় ফিরিয়ে দিচ্ছেন। তাই বলছেন এক মনে শুনমন যত্ন সহকারে, ফুটিবে কমল কলি হৃদয় মাঝারে, তোমার হৃদয়ের মধ্যে হৃৎপদ্মে বিকশিত হবেন শ্রী রামকৃষ্ণ। নামে চারি অংশে ভাগ করিয়াছে পুঁথি, এই নামেতেই চারটি অংশে ভাগ করেছি, তার এই পুঁথি প্রথম ভাগে আছে, প্রথমেতে বাল্যলীলা বালক সংহতি, দ্বিতীয়তে ভগবত লীলা বিকাশ সংযৌবন, সমাপন অগণন কঠোর সাধন, তৃতীয় প্রকাশ আর ভক্তগণের টান, চতুর্থে বিবিধ ভাব অপূর্ব আখ্যান। চার ভাগের এই পুঁথি, প্রথমে নাম ছিল ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরিতামৃত, চৈতন্য চরিতামৃতের আকারে করেছিলেন। পরবর্তীকালে 1902 সালে এই চার খণ্ড একত্রিত হয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি নামে প্রকাশ হয়। তার প্রথম খণ্ডে বাল্যলীলার কথা আছে, দ্বিতীয় খণ্ডে আছে সেই তার সাধন পর্যায়ে, তার সেই কীভাবে তিনি একটি একটি 12 বছরের দীর্ঘ সাধন পর্যায়ে ভাগ করা আছে। তৃতীয় খণ্ডে আছেন তিনি কীভাবে সবাইকে আকর্ষণ করেছেন এবং ভক্তদের মাঝখানে প্রচার শুরু করেছেন, এবং চতুর্থ ভাগে অন্যান্য যা যা ঘটনা যেগুলি সন্নিবেশিত করা যায়নি সেইগুলিকে একত্রিত করা আছে। এবার পুঁথিকার একটা অদ্ভুত কথা বলে শেষ করছেন, বলছেন কিন্তু মন যদি দেখো করিয়া বিচার, জন্মবতী শ্রীপ্রভুর কেবল প্রচার, প্রচার বিধবিধাকার নানাবিধ ভাবে, পুরাতে ভক্তের স্বাদ শিক্ষা দিতে জীবে। যদি দেখো তাহলে চারটি ভাগের ভেতরের সারবস্তু এক, তিনি সেই ভগবানের প্রচার করেছেন, ভগবত প্রচার করেছেন। যখন ছোট ছিলেন তা একরকমভাবে, যখন ধীরে ধীরে বড় হয়েছেন তখন আরেক রকমভাবে, যখন আরও বড় হলেন তখন আরেক রকমভাবে, এই স্থূল শরীর ছেড়ে চলে গেলেন, কিন্তু তার সেই ভাবকে তিনি সকলের মধ্যে জাগিয়ে দিয়ে গেলেন। সবটাই তার সেই প্রচার, প্রত্যেকভাবে তিনি প্রচার করেছেন, যে যেভাবে নিতে পারে তার ঠিক সেরকমভাবে। দেখবেন আপনাদের অনেকের মনে হয় শ্রীরামকৃষ্ণের বাল্যলীলা যেন অনেক বেশি মধুর, তিনি মানিক রাজার আমবাগানে খেলছেন, এই পুঁথির যে গদ্যরূপ হয়েছে তাতে একটা অদ্ভুত ছবি দিয়েছে, সেই বইটার কভারে একটা অদ্ভুত ছবি, বিশ্বরঞ্জন চক্রবর্তীর আঁকা, সেই মানিক রাজার আমবাগানে প্রভু খেলছেন, আনন্দে নৃত্য করছেন, কেউ কাঁসি বাজাচ্ছে কেউ ঢোল বাজাচ্ছে। আমরা যদি মন চোখ বন্ধ করি বহু সময় ওই লীলার ওই অংশটি আমাদের খুব ভালো লাগে। ভগবতভাবে কেমনভাবে মেতে থাকতে হয় তার যেন প্রচার করলেন তার নিজের জীবন দিয়ে। যখন তিনি শিক্ষা করতে গেছেন, শিক্ষা মানে ওইটুকু বিদ্যা নেয় ওর বাইরে, আসল শিক্ষা হচ্ছে ঈশ্বরকে কী করে জানবো, তাই সেইটুকুর অংশ তার বিদ্যালয়ের অংশে আছে। যখন তিনি এলেন দক্ষিণেশ্বর এলেন,
কৈবর্তের অন্ন খাবেন না, নিজের নিষ্ঠার প্রতি কীরকম টান, তারপরে যখন তিনি পূজা করতে গেলেন কীরকমভাবে তার পূজা করতে হয় তা দেখালেন, কীরকমভাবে গুরু নিয়ে সাধন করতে হয়, গুরু ছাড়াও কেমন করে সাধন করতে হয়, গুরু ছাড়া সাধন করলে কী ধরনের অনুরাগ, কী ধরনের ভালোবাসা, কী ধরনের মানসিকতা থাকা দরকার, সেরকম প্রত্যেকটি ভাবে যখন সাধন হচ্ছেন সেই ভাবে কীরকমভাবে ডুবে গেছেন, একেবারে সেই ভাবের মধ্যে বুধ হয়ে গেছেন, তার প্রচার, তার জীবন বলে দিচ্ছে তিনি মানুষটি কেমন। আর এইভাবে আমরা ক্রমাগত এগাব কী করে, তিনি মানুষের মাঝখানে মানুষের মতো হয়ে মানুষকে ঈশ্বরের কথা বলবেন। এটা আমাদের কাছে খুব বড় ধরনের একটা শিক্ষা, তিনি আমাদের তার জীবন দিয়ে করিয়ে নিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণকে ভজনা মানে কোনো একটা ছবিকে ভজনা করা নয়, শ্রীরামকৃষ্ণকে ভজনা করা মানে হচ্ছে তার ভাবটিকে ভজনা করা, তার ভাবটিকে ভালোবাসা, তিনি তেমন যেমন ছিলেন তেমন হয়ে যাওয়া। তেরা বনত বনত বনি যাই, তুমি তোমার হতে হতে আমি তোমার মতো হয়ে যাই। গতবারে বলেছিলাম সেই কবিতার অংশ, পথের পথিক সেও দেখে যাবে তোমার বারোটা মোর মুখোপানে। স্ট্রেঞ্জার, পথের পথিক যে রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, যে কখনো শ্রীরামকৃষ্ণের কথা শোনেনি, যে যখন যে শ্রীরামকৃষ্ণের কথা জানেনি, সে আমাকে দেখবে আপনাকে দেখবে, আমাদের জীবনগুলো এমনভাবে পরিবর্তিত হয়ে যাবে, সে দেখে জানবে হ্যাঁ এরা শ্রীরামকৃষ্ণের চেলা। শ্রীরামকৃষ্ণের চেলা মানে কামিন কাঞ্চনে এদের আসক্তি নেই, এরা ভক্ত মানুষ, এরা ভালো মানুষ, অথচ বোকা নয়। এই যে নিজের ভেতরের পরিবর্তন, আমরা আগের দিন বলেছিলাম স্বামীজির কথা, রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, অনুভূতি হচ্ছে ধর্ম, তার প্রকৃষ্ট প্রমাণ শ্রীরামকৃষ্ণের জীবন। তার কাছে আমাদের প্রার্থনা যেন এই ভাব অনুভবের জগতে আমরা এগোতে পারি, তিনি যেন আমাদের কাছে কাগজ কাঠ প্লাস্টিক তারপর ল্যামিনেশন এগুলিকে অতিক্রম করে তিনি যেন বাইরে নয় আমার হৃদয়ের মধ্যে যেন প্রবেশ করে। সে রবীন্দ্রনাথের একটা গান আছে না, পূজনহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল করে, একেলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে, হে একা সখা হে প্রিয়তম রয়েছে খোলা এ ঘর মম, সমুখ দিয়ে সকল সম যেও না মরে হেলায় ফেলে, শ্রাবণ ঘন গহন মনে গোপন তব চরণ ফেলে, নিশার মতো নীরব হয়ে সবার বিছি এড়ায়েছিল। সবার সবার দৃষ্টির বাইরে ভগবান আসেন, কি সবার সবার যেন পথগুলো বন্ধ আছে, আমার হৃদয়ের তার দরজা যেন খোলানো থাকে। পূজনহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল ঘরে, সব ঘরেতে দুয়ার দেওয়া আছে, একেলা কোন পথিক তুমি পথিকহীন পথে পরে, তিনি তো এমনিভাবেই আসেন, যেখানে কেউ যায় না তার কথা বলতে বলতে তিনি আসেন, হে পথিকহীন পথে পরে, হে একা সখা হে প্রিয়তম রয়েছে খোলা হি গর্মম, হে একা সখা হে প্রিয়তম আমার এই হৃদয়ের দ্বার খোলা রয়েছে, সমুখ দিয়ে স্বপন সম যেও না মনে ফেলাইছে, আমাকে ফাঁকি দিয়ে যেও না, মনে করো না করতে দিও না যেন একটা স্বপ্ন দেখছি, তুমি আমার জীবনে এসো, আমি তোমাকে স্থান দিতে চাই, তুমি আমার কাছে এসো, আমি যেন তোমার শিক্ষণে স্থান দিতে পারি। আজকের মতো মতি পাই। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অপম, ওম শান্তি 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 হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।